ওয়েলকাম টু ভিড অঙ্ক ডট কম আমি শুনাম তোমাদের ম্যাথসের টিচার চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক রয়েছে আমাদের কাছে সলভ করার জন্য এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এ মাইনাস বি কমা বি মাইনাস সি কমা মাইনাস এ মাইনাস বি এবং বি কমা সি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভর স্থানাঙ্ক কত হবে তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে প্রথম যে বিন্দুটা সেটার নাম হচ্ছে এ যার স্থানাঙ্ক হচ্ছে এ মাইনাস বি কমা বি মাইনাস সি পরের বিন্দুটা বি যার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ কমা মাইনাস বি এবং শেষ বিন্দুটা সি যার স্থানাঙ্ক হচ্ছে বি কমা সি তাহলে এই বিন্দু তিনটি দ্বারা ঘটিত ভর কেন্দ্রের সমান সমান হয়ে যাচ্ছে প্রথমে এটা যদি এক্স ওয়ান হয় এটা যদি এক্স টু হয় এটা যদি এক্স থ্রি হয় তাহলে কি হবে এই তিনটে যোগ করতে হবে অর্থাৎ এ মাইনাস বি মাইনাস এ প্লাস ডিভাইডেড বাই থ্রি আর পরের এই বিন্দুটা যদি হয় ওয়াই ওয়ান এটা যদি হয় ওয়াই টু আর এটা যদি হয় ওয়াই থ্রি তাহলে এগুলো যোগ করতে হবে অর্থাৎ হয়ে যাবে বি মাইনাস সি মাইনাস বিভাইডেড বাই থ্রি তাহলে এইগুলোকে ক্যালকুলেশন করলে দেখো এখানে এ এ বিবি ক্যান্সেল হয়ে যাচ্ছে তার মানে পড়ে থাকছে কত শূন্য আর পরেরটা ক্ষেত্রে সি সি আর বি বি ক্যান্সেল হয়ে যাচ্ছে তারপরে পড়ে রয়েছে শূন্য তাহলে পর কেন্দ্রের স্থান অঙ্ক কত হচ্ছে আমরা যে ভর কোন সাথে মিলছে আমাদের আনসার অপশান ডি শূন্য কমা শূন্য ডট কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ এই এইরকমই নানান সমস্যার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন